আন্দালিব রহমান পার্থ বিজেপি নেতা হলেও তার পরিচয় অন্যরকম। তিনি আওয়ামী পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং হেভিওয়েট নেতা শেখ ফজলুল করিম সেলিম তার আপন মামা। অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাই এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি শেখ হেলাল তার শ্বশুর। প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ার পরেও আন্দালিব রহমান পার্থ এবার ছাড়া পাননি। আওয়ামী লীগের পরিবারের সদস্য হওয়ার পরেও নাজিউর রহমান মঞ্জুর জ্যেষ্ঠ পুত্র সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিশেষ করে আন্দালিব রহমান পার্থের সঙ্গে তারেক জিয়ার একাধিক যোগাযোগ এবং কোটা সংস্কার আন্দোলনকে কোন পথে নিয়ে যাবে সে ব্যাপারে তার একাধিক পরামর্শের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে জানা গেছে। একাধিক গোয়েন্দা সূত্র বলছে, আন্দালিব রহমান পার্থের সঙ্গে তারেকের যোগাযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের আগে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি অবহিত করা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, যারা ষড়যন্ত্রকারী সে যেই হোক না কেন তাকে যেন ছাড় দেওয়া না হয়, আর এরপরই পার্থকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। আন্দালিব রহমান পার্থ 2018 সালের নির্বাচনের পর বিএনপি জামাত জোট আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন, কিন্তু এর কিছুদিন পর থেকেই লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে তার সম্পর্ক হয়। একটি সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই তারেক জিয়ার সঙ্গে আন্দালিব রহমান পার্থের সম্পর্ক রয়েছে। পার্থ মাঝে মাঝেই লন্ডনে গিয়ে তারেক জিয়ার সঙ্গে দেখা করেন, কিন্তু গত এক বছরে বিশেষ করে 23-এর শেষ দিক থেকে তারেক জিয়ার অন্যতম প্রধান পরামর্শক পরিণত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। পার্থের নানা পরামর্শ নিয়ে তারেক জিয়া বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন। বিএনপিতে এই বিষয়টি ছিল ওপেন সিক্রেট। বিএনপি নেতারাও জানতেন তারেক জিয়া বিএনপির বাইরে মাহমুদুর রহমান মান্না এবং পার্থের বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এবার কোটা সংস্কার আন্দোলনের সময় মান্না পিছনে চলে যান। আন্দালিব রহমান পার্থ এই আন্দোলনে কিভাবে ছাত্রদেরকে ঢোকাতে হবে, কোথায় কিভাবে সহিংসতা করলে সরকারের জন্য সেটি নাজুক পরিস্থিতির সৃষ্টি করবে, বিশেষ করে বিটিভি আক্রমণ, সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ব্যাপারে তারেক জিয়াকে পরামর্শ দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পার্থ দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বিজেপির সংগঠনকে গড়ার চেষ্টা করছেন। তার ছোট ভাই অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ভোলায় তার অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। বিশেষ করে তোফায়েল আহমেদের পর শান্তই সেখানে নেতা হতে পারেন এমন গুঞ্জন রয়েছে। সে কারণে ভোলার রাজনীতি ছেড়ে দিয়ে পার্থ ঢাকার গুলশান বনানি এবং বাড়িধারা এলাকার কর্মী সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করেন, আর এরকম বাস্তবতায় তার যে কর্মীরা ছিল তাদেরকে এই সহিংসতায় ব্যবহার করেছেন বলে গোয়েন্দাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তারেক জিয়ার সঙ্গে এই সংকটের সময় দিনে অন্তত 4 কথা বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তারেকের উপদেষ্টা হওয়ার কারণে এ যাত্রায় ফেঁসে গেছেন আন্দালিব রহমান পার্থ।